হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। একদিকে যখন সারা দেশ জুড়ে হাহাকার, অক্সিজেনের অভাবে সন্তানের সামনে মরছে পিতা মাতা, বা পিতা মাতার সামনে মরছে সন্তান, অথবা বাবার সামনে মরছে মা, মায়ের সামনে মরছে ছেলে, হাসপাতালে যখন মানুষ দুধকে দুধকে মর, শ্মশান এবং কবরে যখন কুলোচ্ছে না জাগা, দেশের পরিস্থিতি যখন এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে, ঠিক এই মুহূর্তে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করে মমতা বসলেন নবান্নে। নবান্নে বসার পরই রাজ্যবাসীর জন্য রয়েছে নটি একাদম বড় ঘোষণা, এবং এর সাথে রাজ্যবাসীর জন্য জারি হচ্ছে আজ থেকে 10টি ভয়ঙ্কর নিয়ম, যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এবং এর সাথে রয়েছে দেশ এবং রাজ্যবাসীর জন্য বাছাই করা 15টি লেটেস্ট তাজা হেডলাইন বা শিরোনাম। চলুন দেখে নেওয়া যাক আজকের বাছাই করা তাজা শিরোনাম বা হেডলাইন গুলি। প্রথমেই জানানো হচ্ছে, আজ 6 মে থেকে রাজ্যে বন্ধ সব লোকাল ট্রেন, এর সাথে বন্ধ থাকবে একাধিক পরিষেবা, শুধুমাত্র খোলা থাকবে জরুরি পরিষেবাগুলি। আজ থেকে কি কি পরিষেবা বন্ধ থাকবে, বা আরো কোন কোন জিনিসের উপর চাপ দেয়া হলো, কড়া লকডাউনের পথে কতটা এগোলো রাজ্য প্রশাসন, থাকবে কেমন বা রাজ্যের পরিস্থিতি কেমন থাকবে, দেখে নেব এক নজরে। শপথ গ্রহণ করার পরে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের শোনালেন আরো একটি বড় সুখবর, অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যা সমান অপরাধ জানালো হাইকোর্ট। এবার রাজ্যে দৈনিক আক্রান্ত 18,000 ছাড়ালো, ফের মৃত্যু শতাধিক। আপাতত 14 দিনের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন, জানালো নবান্ন। এর সাথে রয়েছে বেঙ্গালুরুর জন্য আরো একটি ভয়ঙ্কর আপডেট, বেঙ্গালুরুতে একদিনে 23,000 জন করোনায় আক্রান্ত, ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে। রাজ্যে মোট করোনা সংক্রমিত সংখ্যা 9 লক্ষ পার, বাড়ছে অ্যাক্টিভ কেসও। বাংলায় ভোট পরবর্তী হিংসায় গোটা দেশে বিজেপির বিক্ষোভ কর্মসূচির মধ্যেই হেস্টিংয়ে অভিনব শপথ নিলেন শুভেন্দুরা। ভোটের ফল প্রকাশ হতেই বাড়ল পেট্রোল ডিজেলের দাম, ক্ষমতায় এসেই রাজ্য পুলিশের কমিশনের বদল পাল্টে দিলেন মমতা। এবং এর সাথে রয়েছে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে মমতার বড় পদক্ষেপ, মমতা শপথ গ্রহণের পর আবারও কে কে হতে পারে, কোন কোন ডিপার্টমেন্টের মন্ত্রী কাকে কাকে রাখলেন, দেখে নেব এক নজরে। ভয়ঙ্কর অবস্থা, নিত্যযাত্রীদের বন্ধ লোকাল ট্রেন, রুজি রুটি নিয়ে শঙ্কায় নিত্যযাত্রীরা এবং হকারদের অনেকেই, অক্সিজেন নেই ভয়ে ডাক্তাররা লুকিয়ে ক্যান্টিনে তালাবন্ধ, আইসিইউতে পড়ে কঠিন নিথর দেহ। এবং এর সাথেই রয়েছে আরো 4টি ভয়ঙ্কর আপডেট, যা জানলে আপনিও চমকে যাবেন এই করোনার দ্বিতীয় স্ট্রেন নিয়ে। প্রথমেই বলা হচ্ছে, ভোল পাল্টাচ্ছে ভাইরাস, তৃতীয় ঢেউ আসছেই, চরম সতর্কতা বিজ্ঞানীদের। শুধু তাই নয়, অন্য রিপোর্টে জানানো হচ্ছে দেশে মৃত্যু হবে 4 লক্ষ, আগামী সপ্তাহগুলো আরো ভয়ঙ্কর, হুঁশিয়ারি দেশি এবং বিদেশি গবেষকদের। অপর আরো একটি রিপোর্টে জানানো হচ্ছে, করোনা তৃতীয় ঢেউ অনিবার্য, সংক্রমণের গতি থামাতে লকডাউন উপায় হতে পারে, তাই সারা দেশ জুড়ে পূর্বের তুলনায় আরো কড়া লকডাউন জারি করা উচিত। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে, কলকাতা সহ 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে ফের ভয়াবহ হচ্ছে করোনার গ্রাফ, শেষ 24 ঘন্টার পরিসংখ্যানে উদ্বেগ বাড়াচ্ছে মুম্বাইও। করোনার তৃতীয় ঢেউ আসবেই, দেশের ভয়াবহ পরিস্থিতি আসার আগেই সাবধান করছে কেন্দ্র। পরবর্তী রিপোর্টটিতে জানানো হচ্ছে, দেশে মিলল ভাইরাসের নতুন প্রজাতি N440K, 15 গুণ মারণ রূপ নিতে পারে এই ভাইরাস। পরবর্তী রিপোর্টে জানানো হচ্ছে, ভোট শেষে স্কুলে ফের বদলি, জয়নিং ও রিলিজ প্রক্রিয়া চালুর নোটিশ, খুশি শিক্ষক মহল। এবং এই ভিডিও শেষেও রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য শোনালেন আরো একটি দারুণ সুখবর। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে থাকেন, তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত করোনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে ভয়ঙ্কর আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, আজ 6 মে থেকে রাজ্যে বন্ধ সব লোকাল ট্রেন। রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ থেকেই বন্ধ হলো লোকাল ট্রেন, সরকারি পরিবহন এবং মেট্রো চলবে 50%, পরিবর্তন করা হলো বাজার খোলার সময় সীমাও, পরিবর্তন হচ্ছে ব্যাংক খোলার সময়ও, আজ থেকে বন্ধ হচ্ছে সমস্ত লোকাল ট্রেন, সরকারি পরিবহন এবং মেট্রো চলবে 50%, বিমান যাত্রা ও দূরপাল্লার বাস যাত্রা RTPRC পরীক্ষা বাধ্যতামূলক, বিমান যাত্রার 72 ঘন্টা আগে RTPCR পরীক্ষা করতে হবে, তবে রাজ্যে আসার পর র্যাপিড টেস্ট করোনা আক্রান্তের হদিশ পেলে 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে, বাজার খোলার সময়সীমা
পরিবর্তন করা হলো। সকাল 7টা থেকে বেলা 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তবে বউবাজারের সোনার দোকান খোলা রাখার সময়ে ছাড় দেওয়া হয়েছে। সোনার দোকান দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সরকারি অফিসে 50% কর্মীর হাজিরা চালু। সরকারি অফিস ওয়ার্ক ফ্রম হোমে জোর। কলকাতা কলকারখানা নির্মাণ ক্ষেত্র হাজিরা 50% করা হলো। গ্রামে থাকা 2,75,000 কোয়াক চিকিৎসককে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে, যাতে তারা কোভিড চিকিৎসা করতে পারেন। বন্ধ থাকছে রেস্তোরাঁ, শপিং মল, জিম, সুইমিং পুল, বিউটি পার্লার, স্পা, পাব, বার সহ ইত্যাদি। অন্যদিকে রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সমস্ত জমায়েত নিষিদ্ধ। বিয়ে বাড়িতে সর্বাধিক 50 জন অতিথি উপস্থিত থাকতে পারবে। টিকা দেওয়ার ক্ষেত্রে পরিবহন কর্মী, সংবাদকর্মী ও হকাররা অগ্রাধিকার। প্রথম ডোজে চেয়ে দ্বিতীয় ডোজ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে সন্দেহ থাকলে মৃতের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হবে, যার রিপোর্ট 2-3 ঘন্টার মধ্যেই মিলবে, ফলে মর্গে দেহ জমা থাকবে না। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা জোর দেওয়া হলো। অর্থ সাহায্যের জন্য রাজ্যের তরফ থেকে 2টি ফান্ড করা হলো। পরবর্তী রিপোর্টটিতে জানাচ্ছে ভোল পাল্টাচ্ছে ভাইরাস, তৃতীয় ঢেউ আসছেই। এক বছরে সারা বিশ্বের রূপ বদলে দিয়েছে একটি ভাইরাস, যার আকার সূচাগ্রে 1 লক্ষ ভাগের 1 ভাগের থেকেও ছোট। তবে সংক্রমণের প্রথম পর্ব মরণ কামড় বসিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড। দ্বিতীয় ঢেউ যেন আরো শক্তিশালী, রোজ শুধু হাহাকার, কিন্তু এখানেই শেষ নয়, আবার ফিরছে ভাইরাস নতুন রূপে নতুন ভাবে। তৃতীয় ঢেউ আসছেই চরম সতর্ক বার্তা শোনালেন কেন্দ্রের বিজ্ঞান উপদেষ্টা ডক্টর বিজয় রাঘবন। শুধু তাই নয়, হুঁশিয়ারি দেওয়া হয়েছে, চরম হুঁশিয়ারি, দেশে মৃত্যু হবে 4 লক্ষ, আগামী সপ্তাহগুলো আরো ভয়ঙ্কর, হুঁশিয়ারি দেশি বিদেশি বিজ্ঞানীদের। আশা নেই, কেবল আশঙ্কার কথা শোনাচ্ছে দেশ বিদেশের গবেষণা সংস্থা। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের হিসেব বলছে, কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে 11 জুলাইয়ের মধ্যে দেশে কোভিড মৃত্যুর সংখ্যা 4 লাখ পৌঁছাবে। এই পরিসংখ্যান এখানে দ্বিগুণ। তবে আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভারতে দিনের পর দিন যে কঠিন পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ আকার ধারণ করেছে, এই মুহূর্তে যদি সারা ভারতবর্ষ জুড়ে পূর্বে তারা যেমন কড়া ও কঠিন লকডাউন ডেকেছিল ওই লকডাউন না ডাকে, তাহলে আগামী 10ই জুলাইয়ের মধ্যে 10 লক্ষ পেরোবে মৃত্যুর সংখ্যা। শুধু তাই নয়, একদিকে যখন অন্যান্য রাজ্যের অবস্থা আরো ভয়ঙ্কর, ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থাও অতি ভয়ঙ্কর রূপে দাঁড়িয়েছে। এবার রাজ্যে দৈনিক আক্রান্ত 18,000 ছাড়ালো, ফের মৃত্যু শতাধিক। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়ে গেল এবার। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনা। পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার রাজ্যে শতাধিক মৃত্যু হয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 18,102 জন, ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 9,16,335 জন। পাশাপাশি গত কয়েকদিনের মতো কলকাতা এবং উত্তর 24 পরগনার অবস্থাও আরো ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ভয়ানক পরিস্থিতি দিনের পর দিন হয়ে দাঁড়াচ্ছে হাওড়া এবং হুগলিও। একদিকে যখন দেশ এবং রাজ্য জুড়ে ব্যাপক ভয়ানক অবস্থা তৈরি হয়েছে, দিনের পর দিন মানুষ থুকে থুকে মরছে, অপরদিকে হাসপাতালগুলি অক্সিজেন শূন্য হয়ে যাচ্ছে। অক্সিজেনের অভাবে ব্যাপক সংখ্যক বাড়ছে মৃত্যুর সংখ্যা। শুধু করোনা নয়, বাড়ছে মৃত্যুর সংখ্যা সাধারণ রোগীও। অক্সিজেনের অভাবেই হারাচ্ছে ছেলেরা তাদের পিতামাতাদের, কোনো সন্তান কোনো পিতামাতা হারাচ্ছে তাদের সন্তানদের। এমতো অবস্থায় ভয়ানক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে হাসপাতালগুলো, যেখানে দেশের বিভিন্ন রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, লাশের পর লাশ দেখলে আপনার গা শিউরে উঠবে, শ্মশানে জায়গা হচ্ছে না, কবরে জায়গা হচ্ছে না, থুকে থুকে বাড়ছে মৃত্যুর সংখ্যা, হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। জানলে আপনিও চমকে উঠবেন, ভয়ে হয়তো বুকটি কেঁপে উঠবে। অক্সিজেন শেষ, ভয়ে ডাক্তাররা লুকিয়ে ক্যান্টিনে, তালাবন্ধ আইসিইউতে পড়ে ছয় মৃতদেহ, আইসিইউতে তালাবন্ধ, খাঁখা করছে হাসপাতালের করিডর, আর ইনটেনসিভ কেয়ার ইউনিটের কাঁচের ঘর নিঃসর্প পড়ে রয়েছে 6 দেহ, প্রাণহীন মৃত্যু। কোভিডের থাবায় প্রাণ কেড়েছে গুরগাঁওয়ের কৃতি হাসপাতালের রোগীদের। মনে করা হচ্ছে অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে তাদের। আর হাসপাতালের অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর রোগীদের ফেলে রেখেই চম্পট দিচ্ছে ডাক্তার ও নার্সরা। রোগীর পরিবারের লোকজন যখন হাসপাতাল দেখতে যান, তখন রিসেপশন থেকে শুরু করে আইসিইউ পর্যন্ত কোথাও কোনো কর্মীকে দেখতে পাননি তারা, ফলে তীব্র হয়েছে ক্ষোভ। আর এই ঘটনার একটি ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্যদিকে রয়েছে মসনদে বসার পর রাজ্যবাসীর জন্য বেশ কয়েকটি সুখবর। ভোট শেষে স্কুলে ফের বদলি,
জয়েনিং রিলিজ প্রক্রিয়া চালু নোটিশ খুশি শিক্ষক মহলে। অন্যদিকে দেখে নেব তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসার পর তার সঙ্গপঙ্গ কারা রয়েছে বা তার মন্ত্রিসভায় কাকে কাকে নিযুক্ত করা হচ্ছে। তৃতীয়বারের জন্য শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রবেশ করেছেন বুধবার সকালে। এবার গোটা রাজ্যবাসীর নজর তার নতুন মন্ত্রিসভার দিকে। মমতা নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। যেহেতু এবার প্রচুর নতুন মুখকে মমতা প্রার্থী করেছে এবং তাদের অধিকাংশই জয়লাভ করেছে, ফলে মন্ত্রিসভাতেও একাধিক নতুন মুখ থাকার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। আগামী 9 মে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মমতাও চাইছেন মন্ত্রিসভাকে ঢেলে সাজিয়ে নতুন ভাবে আগামী 5 বছরের জন্য সরকার পরিচালনা করতে। সূত্রের খবর, রাজ্যের অর্থ দপ্তর নিজের হাতেই রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেই মন্ত্রকে একজন প্রতিমন্ত্রী নিয়োগ করতে পারে এমনই সংকেত পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী নির্বাচনের আগেই ঘোষণা করেছেন রাজ্যের স্তরে প্ল্যানিং কমিশনের ধাঁচে একটি যোজনা কমিশন তৈরি করবেন। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান করা হতে পারে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রকে। অন্যদিকে রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে আসা বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে অনগ্রসর শ্রেণীর কল্যাণ মন্ত্রী করা হতে পারে বলে খবর। উত্তরবঙ্গ থেকে মন্ত্রিত্ব পেতে পারেন পরেশ চন্দ্র অধিকারী, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেবের মতো দুই বর্ষীয়ান নেতা। তবে ভোটে পরাজিত হওয়ায় বিশেষভাবে উঠে এসেছে পরেশের নাম। উত্তরবঙ্গ থেকে আরো একটি নাম মন্ত্রিসভায় থাকতে পারে বলে ঘুরপাক খাচ্ছে, তা বিপ্লব মিত্র। রাজ্যের পরিবহন দপ্তর ফের ফিরে পেতে পারে কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল সূত্রে আরো জানা গিয়েছে চন্দননগর বিধায়ক ইন্দ্রনীল সেনকে এবার পর্যটন দপ্তরের পূর্ণমন্ত্রী করতে পারেন মমতা। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হতে পারেন বীরবাহা হাঁসদা। পুরুলিয়ায় বর্ষিয়ান কংগ্রেস নেতা নেপাল মাহাতোকে পরাজিত করা সুশান্ত মাহাতোকে আসতে পারেন মন্ত্রিসভায়। শিক্ষা দপ্তর কার হাতে যাবে এ নিয়ে জল্পনা ছিল। সূত্রের খবর, সেই দপ্তর ফের একবার ফিরে পেতে পারেন অধ্যাপক গ্রাত্য বসু। এও শোনা যাচ্ছে যে শিক্ষা দপ্তরের কাজে আরো স্বচ্ছতা আনতে উচ্চশিক্ষা এবং স্কুল শিক্ষা দপ্তর দুটিকে দুই ভাগে ভাগ করে পৃথক মন্ত্রীর কাঁধে দায়িত্ব তুলে দিতে পারেন নেত্রী। এছাড়া নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক আসতে পারেন মন্ত্রিসভায়। মেদিনীপুরে অধিকারীদের প্রধান বিরোধী অখিল গিরি মন্ত্রিত্ব পেতে পারেন। বাংলা রঞ্জি দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিকে দেওয়া হতে পারে ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্র। হুগলির বিধায়ক তথা প্রাক্তন সংসদ রত্না দে নাগ হতে পারেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী। রাজ্যের সেচ মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। অন্যদিকে কৃষি মন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। সিঙ্গুর জমি আন্দোলনের অন্যতম নেতা তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্নাও মন্ত্রিসভায় আসতে পারেন। হাওড়া থেকে অরূপ রায়ের পাশাপাশি মন্ত্রিসভায় আসার সম্ভাবনা রয়েছে পুলক রায়ের। মালদার সুজাপুর আসনে বিধায়ক আব্দুল গনি পেতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। কলকাতায় দেবাশিস কুমার ও দেবব্রত মজুমদারের মধ্যে একজন হতে পারেন প্রতিমন্ত্রী। অন্য রিপোর্টে জানানো হচ্ছে ক্ষমতায় এসে রাজ্য পুলিশের কমিশনের বদল পাল্টে দিলেন মমতা ব্যানার্জি। প্রত্যাশা ছিল তাই করল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশে একাধিক রদবদল হলো মুখ্যমন্ত্রী শপথের প্রথম দিনই। বিবেক সহায়কে রাজ্যের নিরাপত্তা অধিকর্তার পদে পুনঃ বহাল করল নবান্ন। নন্দীগ্রামের মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার পর সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। অন্যদিকে জারি হচ্ছে আজ আরো একটি ভয়ঙ্কর নিয়ম, বলা হচ্ছে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যু গণহত্যার সমান অপরাধ। অন্য রিপোর্টে জানানো হচ্ছে করোনাকালে পিছিয়ে গেল নিট পিজি পরীক্ষা। যে সমস্ত পড়ুয়ারা আগামী দিনে ডাক্তারি ও তার সহযোগী বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে চান তাদের জন্য অবশ্যই নিট পরীক্ষায় বসতে হয়, আর এই পরীক্ষা ফলাফলের ভিত্তিতে আগামীতে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন তারা। তবে দেশে যখন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা, সেই মহামারীর দিকে লক্ষ্য রেখে সর্বভারতীয় পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র, সম্প্রতি CBSE থেকে শুরু করে সবকিছু। তবে এবার প্রবেশিকা পরীক্ষা নিট পিজি 2021 প্রায় 4 মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী 31 আগস্টের আগে এই পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন। এককভাবে ভোটে জেতার পর তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসার আগেই রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রয়েছে দারুণ সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার পিছু 6,000 টাকা অনুদানের ঘোষণা। রাজ্যের প্রত্যেক পরিবার ন্যূনতম একটা আয় সুনিশ্চিত করা হবে বলে জানিয়েছে।
জানানো হয়েছে। সাধারণ পরিবারকে মাসে 500 এবং তফসিলি পরিবারকে প্রতি মাসে 1000 টাকা করে দেয়া হবে। ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ, ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে, 10 লক্ষ টাকা ঋণ পাওয়া যাবে তাতে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই ছোট আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।